শ্বাসকষ্টে যে রোগীরা নিয়মিত ইনহেলার ব্যবহার করে থাকেন তাদের মধ্যে একটা সব সময় কনফিউশন কাজ করে যে রমজান মাসে রোজা থাকাকালীন সময়ে আমাদের ইনহেলার ব্যবহার করা যাবে কি না ইসলামিক স্কলাররা সবাই একমত হয়েছেন যে রমজানের রোজা থাকাকালীন সময়ে আপনি আপনার নিয়মিত ইনহেলার ব্যবহার করতে পারবেন এতে রোজার কোনো ক্ষতি হবে না থাকাকালীন যদি কোন ইমার্জেন্সি তাহলেও যেমন আপনি হয়ে ইনহালার ব্যবহার করতে পারবেন রুটিনলি আপনার যে নিয়মিতভাবে যে ইনহেলারটা আপনি ব্যবহার করছেন যদি সময় পরিবর্তনের মানে দরকার না পড়ে তাহলে আপনি জাস্ট আগের মতো শিডিউল ধরে আপনার টাইমিং ধরে আপনার ইনহালারটা ব্যবহার করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না অনেকে আমাদের কাছে জানতে চান যে আমরা ইফতারিতে আসলে কি ধরনের খাবার খাওয়া উচিত বা গ্যাস্ট্রিকের রোগীরা বিশেষ করে কি খাবে আসলে আমরা সারা বছর যাই করি না কেন রমজানে কিন্তু আমাদের দৈহিক একটা পরিবর্তন চলে কারণ আমরা টানা দেখা যায় যে দশ বারো ঘন্টা বা সাড়ে দিন আমরা না খেয়ে আছি এটার পরে হুট করে আমরা বেশ মানে খাবার দাবার কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে নিয়মিত যে ক্যালোরিটুকু বা যে পানির পরিমাণটুকু নির্ধারিত আছে আমাদের জন্য সুস্থ স্বাভাবিক জীবনের জন্য সেটাকে আমাদের গ্রহণ করতে হয় সো আমার দিক থেকে আমি বলবো যে ইফতারির পরে ভাজা পোড়া বা হেভি ফুড কোনোটাই খাওয়া যাবে না আসলে আমরা সব সময় বলবো একদম লাইট বা খুব কম ক্যালোরির খাবার গ্রহণ করতে একসাথে অনেকগুলো খাবার না খেয়ে ফেলতে কারণ আমরা ইফতারি পরবর্তী জাস্ট ইমিডিয়েট কিছুক্ষণ পর থেকে তারাবির নামাজ বর্ণানো ইবাদতের একটা ব্যাপার থাকে সবারই সো অনেক বেশি খাবার একসাথে খেয়ে ফেলে আপনার ভীষণ রকমের টায়ার্ড লাগবে আপনি এনার্জি পাবেন না ঠিক মতো অল্প অল্প করে খাবেন তবে হ্যাঁ এটুকু খেয়াল রাখতে হবে যে যে আপনার নির্ধারিত হাতে আছে যে ইফতারি থেকে সারি পর্যন্ত এর মধ্যে আপনার প্রয়োজনীয় পরিমাণ ক্যালোরি এবং পানির পরিমাণ যতটুকু দরকার শরীরে ততটুকু যেন আপনি গ্রহণ করে থাকতে পারেন তবে সবসময় বলবো একটু স্বাস্থ্যকর খাবার খাবেন ফলমূল টাটকা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং ভাজা পোড়া অ্যাভয়েড করবেন বেশি তেলের কোনো খাবার খাবেন না